তো আমরা আছি এখন পদ্মা গার্ডেনে, এন্ড পদ্মা গার্ডেনে এই সমস্ত ফল দেখতে পাচ্ছি। এটা আমাদের এলাকায় ইয়া বলে না, এটাকে কি বেল বলে? কট বেল বলে, কট বেল। আচ্ছা যাই হোক, আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন। তো আমাদের এলাকায় কট বেল বলে। এটা আপনি কিভাবে দেন কাকা? আচ্ছা, এটা মাখিয়ে দেন না, মানে এটা গোটায় আপনি ভাঙবেন, ভেঙে মাখিয়ে দেবেন, এই তো? তো মাখিয়ে এটা 40 টাকা করে পিস পদ্মা গার্ডেনে বিক্রি হয়। এটা মৌসুমের ফল, শুধু মৌসুমে পাওয়া যায়, এছাড়া অন্যান্য সময়ে পাওয়া যায় না। এছাড়াও কাকার দোকানে আরও অন্যান্য জিনিস আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা পেয়ারা আছে, অ্যান্ড এই সমস্ত আচার আছে, অ্যান্ড এখানে আরও অনেক আইটেম আছে, বিভিন্ন ধরনের আচার আছে, ওখানে জলপাই আছে, মৌসুমের সব জিনিসই কাকার কাছে আছে। তো কাকা আমাদেরকে এটা মাখিয়ে দেন, হ্যাঁ এটা মাখিয়ে দেন। এটা 40 টাকা করে নিচ্ছে, আপনাদেরকে বলি, যারা রাজশাহীর অডিয়েন্স আছেন আমার, রাজশাহীতে আসলে এই জিনিস খাইবেন, এটা খাইতে অনেক সুস্বাদু। বাসায় আমরা খাইছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কাকা এটা ভাঙতিছে, আর এখানে পেয়ারা আছে, আর এখানে বসার পরিবেশ আছে, একটু দেখায় যে বসার পরিবেশ আছে, তো আপনারা এখানে বসে খাইতে পারেন। তো এটা কাকা এই যে বের করতেছে, কি কি দিচ্ছেন একটু জানাবেন। এটা এটা কি দিলেন? এটা চিনি। তো কাকা এটা চিনি দিল, লবণ, যে লবণ দিচ্ছে, এটাতে ভর্তা করবেন না? এই যে কাকা এখন ভর্তা করতেছে। আর এটা অন্যভাবেও খাওয়া যায়, অনেকে এটা ভেঙে ওটার ভিতরে ভর্তা করে দেয় এটার ভিতরে, কিন্তু এখানে গোটায় ভাঙার পর এটা আমরা প্লেটে খাবো, আর যার জন্য কাকাকে ভর্তা করে নিচ্ছে। এটার টেস্ট কিরকম আমি আপনাদেরকে জানাবো, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর অনেকে খাইছেন, এর টেস্ট অনেকে বলতে পারবেন যে আসলে কিরকম। এটা কি দিলেন কাকা? হ্যাঁ আচার, এটা তেঁতুলের আচার দিল, কাঁচা মরিচ, ওটা কাঁচা মরিচ দিল, কাঁচা মরিচটা ভর্তা করা, এটা ভর্তা করতেছে কাকা, দেখেন। এটা এর টেস্ট আমি বলে দিই, এটার টেস্ট হলো টক ঝাল মিষ্টি লাগবে, আর এটা বিভিন্ন ধরনের, টোটালি এটা একটু ইয়ে টাইপের, মানে টক টাইপের, টক ঝাল মিষ্টি টাইপের হয়। আর যারা খাইছেন তারা তো বলতেই পারবেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। রাজশাহী থাকলে অবশ্যই রাজশাহী পদ্মা গার্ডেনে আসবেন, অ্যান্ড এই দোকানের লোকেশনটা আমি শেষবার ভিডিও শেষে বলে দেবো, শেষে আপনারা সবাই আমার সাথে থাকুন। কাকা এখন ভর্তা তৈরি করতেছে, দেখেন রং, দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো এটা দিল কাকা, তো আমার ফ্রেন্ড আসলে দেখবে যে এটার টেস্টটা কিরকম, ঠিক আছে নাকি, ঠিক আছে। আচ্ছা কাকা এটা ঠিক আছে, সমস্যা নাই, এটা ঠিক আছে, দেন প্লেটে দিয়ে দেন, ওটা ঠিক আছে। কিছু লাগবে লবণ টবণ হ্যান দেন, কাকা আমাদেরকে প্লেটে দিবে এখন। আচ্ছা এই হলো কাকার কটবেল ভর্তা, অর্থাৎ কটবেল বলে, অনেকের এলাকায় কটবেল বলে, আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন। তো আমার ফ্রেন্ড এখন এটা ট্রাই করবে, আসলে এটা কেমন খাইতে।
তো এটা আমার ফ্রেন্ড বরাবরের মতো ও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করে ছবি না তোমার ফ্রেন্ড ট্রাই করবে আসলে কেমন এটা টেস্টটা কি রকম টোটালি ভাবে বলবা যে আসলে এটা খাইতে কি রকম একদম পুরো ভর্তার মতো মানে তো টক আচার যেরকম হয় সেরকম লাগছে তো ঝাল মিষ্টি সব রকম আছে এটা হালকা কস্টার মতো একটু লাগে কিন্তু আজকে লাগছে আচ্ছা এটা টেস্ট হালকা একটু কস্টার মতো লাগে কিন্তু এটা পাকলে অনেক সুন্দর লাগে এটা পাকা এটা তো আপনারা আসবেন এটা টেস্ট অনেক সুন্দর মুখরোচক খাবার এটা অনেক আপনাদেরকে দেখাই এটাতে এরকম টাইপ হবে তো যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন এন্ড শেষবারের মতো আমি কাকার দোকানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হলো কাকার দোকান এটা হলো কাকার দোকান এন্ড কাকার দোকানে আরও সমস্ত জিনিস আছে আপনারা অবশ্যই পদ্মা গার্ডেন আসলে সমস্ত জিনিস ট্রাই করার চেষ্টা করবেন আর এটা হলো পদ্মা গার্ডেন ওইটা হলো পদ্মা গার্ডেন থেকে একটু সামনে এসেই এই কাকার দোকানটা পড়ে যারা রাজশাহীর অডিয়েন্স আছেন আমার অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ